ভ্যাটাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেড়শো পরিবারের শনিবার ভ্যাটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে পুনরায় বিজেপি প্রার্থী প্রামাণিকের বাসভবনে তার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে হাট গ্রাম পঞ্চায়েতের দেড়শো পরিবারের প্রায় চার শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলেই দাবি করে বিজেপি নেতৃত্ব এই বিষয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর বিমল বর্মন বলেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সকল বিজেপিতে যোগদান করলেন তবে এই যোগদানকে পুরোটাই সাজানো নাটক বললেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিটিউসি সভাপতি মিলন সেন পাশাপাশি মিলন সেন আরও বলেন গতকাল রাতে চৌধুরী হাত তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেয় বিজেপি আর সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই মিথ্যে নাটক সাজিয়ে তাদের নিজেদের কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বলে দাবি করা হচ্ছে পুরোটাই মিথ্যে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর ফোর অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আমরা তিন ছেড়ে আমরা বিজেপি বাজকে যোগদান করলাম দেড়শো পরিবার আমরা চৌধুরীহাট অঞ্চল থেকে মানে তিন যে পরিস্থিতি দেখতেছি রকম মানে ভালো না লাগে না কারণেই আমরা চলে আসলাম লোকসভা যাতে আমরা যে কর্মীগুলো আমরা ঢুকলাম আজকে যোগদান করলাম আমরা সবাই মিলি একটা আশা করি আমরা সবাই আমরা যোগদান করে ইয়ে করে আমরা অবগত করবো আমরা আপনার নাম বিমল বর্মন আপনি তৃণমূলের কোথাও দায়িত্বে ছিলেন হ্যাঁ কী দায়িত্ব ছিলেন তৃণমূলের উৎসভি ছিলেন উৎসভি ছিল কোথা থেকে জয়েনিং করলেন আজকে আপনার দেড়শোটা পরিবার চৌধুরাহাট থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে গতকাল চৌধুরীহাটে কিছু বিজেপির দুষ্কৃতিকারী সেখানে আমাদের তৃণমূলের রাক খ্রিস্টন সিরে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের একটা প্রতিরোধ গড়ে ওঠে ওরা সেই মানে প্রতিরোধকে ব্যর্থ করার জন্য ওরা নিজেদের লোককে দিয়ে একটা নাটক তৈরি করে যে তৃণমূলের লোক নাকি বিজেপিতে গেছে চৌধুরীহাট তৃণমূলের শক্ত ঘাঁটি দিনাটা দুই নম্বর ব্লকের সবচেয়ে শক্ত ঘাঁটি হচ্ছে তৃণমূলের চৌধুরীহাট অঞ্চল সেখানে বিজেপিতে যাওয়ার মতো পরিস্থিতি এখনো কারো তৈরি হয়নি সেখানে নিজেরাই নিজেদের লোক দিয়ে নাটক করছে যাতে সেই ব্যর্থতাটা তাকে ঢাকা যায়